Artemis Fowl. An army. We'll see. Hello, Bondura. কেমন আছো সবাই? আজ একটি মজার গল্প তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি বাড়ি দেখানোর মধ্য দিয়ে, যে বাড়িতে ছিল আর্টেমিস নামের একজন মানুষের। সে তখন তার বাড়িতে ছিল না। ঠিক ওই সময় পুলিশ তার বাড়িতে আসে এবং তার বাড়ি থেকে কিছু দামি জিনিস খুঁজে পায়। পুলিশ মনে করছে এই জিনিসগুলো আর্টেমিস চুরি করেছে এবং সে বাড়ি থেকে লুকিয়ে চলে গিয়েছে। হতে পারে এই জিনিসগুলো সে কোনো জাদুঘর থেকে চুরি করেছে। পুলিশ আর্টেমিসকে অনেক খোঁজে কিন্তু তাকে এখানে খুঁজে পাওয়া যায় না। তার জায়গায় একজন জায়ান্ট মানুষকে খুঁজে পাওয়া যায়। পুলিশ ওই জায়ান্ট মানুষটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ তাকে একটি ইউনিট দুর্গে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য, যাতে পুলিশ জানতে পারে আর্টেমিস কেউ কিভাবে চিনে, সত্যি কি আর্টেমিস চুরি করেছে। জায়ান্ট মানুষটি বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু একবার আর্টেমিসের নিজের ঘরে কিছু চুরি হয়েছিল এবং ওই জিনিস চুরি করার মানুষ আর কেউ ছিল না, তার ছেলেই ছিল। পুলিশ বলছে আমাদের সাথে সোজাসুজি কথা বলো, নিজের ঘরে নিজের ছেলে কিভাবে চুরি করে। জায়ান্ট ব্যক্তিটি তখন বলে আমার কথা যদি বিশ্বাস না হয় না করেন, এর আগে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই, যেটা কিনা আর্টেমিসের ছেলের সম্পর্কে। আর্টেমিসের ছেলে যতটা বুদ্ধিমান ছিল ঠিক ততটাই দুষ্ট ছিল। স্কুলের মধ্যে সবার সাথে মারামারি করত এবং কাউকে সম্মান করত না, এমনকি প্রিন্সিপাল কেউ না। এই জন্য সবাই ওকে নিয়ে অনেক বিরক্ত ছিল এবং ক্লান্ত হয়ে গিয়েছিল। কেউই তাকে কোনো কিছু বলতে পারত না, কারণ নাম্বারের দিক থেকে সে সবার চেয়ে ভালো করত। আর্টেমিসের ছেলে একমাত্র তার বাবার সাথে বেশি ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। আর্টেমিস প্রতিদিন একটি করে তার ছেলেকে গল্প শোনাত, আর গল্পের মধ্যে বেশিরভাগ গল্প ছিল ফেরিল্যান্ড সম্পর্কে। আর আর্টেমিসের ছেলেও ওই ব্যাপারে অনেক বেশি আগ্রহ ছিল, কিন্তু আর্টেমিস অনেক কম সময় ফ্রি থাকত। যখন ফ্রি সময় পেত তখনই আর্টেমিস তার ছেলেকে গল্প শোনাত। কিন্তু একদিন আর্টেমিস কোথায় যেন তাড়াতাড়ি যেতে হয়েছিল, এতে তার ছেলে বাধা দিলেও থামত না, চলে যেত। এরপর আর্টেমিস চলে যায়। যখন আর্টেমিসের ছেলে ঘুম থেকে উঠে চোখ খুলল এবং বডিগার্ডকে দেখতে পেল, যে কিনা তার ফ্যামিলির একজন বিশেষ মেম্বারও ছিল। সে ফোনে কারো সাথে কথা বলছিল যে আর্টেমিস আজ বাড়িতে আসতে পারবে না, সে যে জায়গায় গিয়েছিল ওখান থেকে। এই কথা আর্টেমিসের ছেলের কাছে অনেক আজব লাগলো। ঠিক ওই সময় সে নিউজ অন করে এবং নিউজে বলতেছিল যে রাস্তা থেকে কে যেন তার বাবাকে কিডন্যাপ করেছে, কারণ ওর উপর কারোর অভিযোগ ছিল যে সে অনেক চুরি করেছিল কিংবা ব্যাংক রোবারি করেছিল। নিউজে বলছিল যে আর্টেমিস এত বড় চুরি করেছিল যে এটা কোনো সাধারণ চোরের পক্ষে করা সম্ভব ছিল না, ওই জিনিসগুলো অনেক দামি ছিল। এই কথা শুনে আর্টেমিসের ছেলে বিশ্বাস করতে পারছিল না। ঠিক ওই সময় ফোন রিং হচ্ছিল। তারপর আর্টেমিসের ছেলে ফোন রিসিভ করলো। কলে কোনো আননোন পারসন ছিল, যে কিনা ওর বাবা আর্টেমিসকে কিডন্যাপ করেছিল। ও আর্টেমিসের ছেলেকে বলছিল তোমার বাবা আমার কাছে বন্দী আছে এবং তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে অ্যাকিউলোস খুঁজে না দাও। আর্টেমিসের ছেলে কোনো কিছু বুঝতে পারছিল না। ও সরাসরি তার বডিগার্ডের কাছে চলে যায় এবং বলে তুমি কি অ্যাকিউলোস কি জিনিস তা জানো? ও বলে না, আমি এই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তোমাকে আমি আমাদের বাড়ির বেসমেন্টে নিয়ে যাব, যেখানে তোমার বাবা রিচার্জ করত। এখানে তোমার বাবার বাবাও রিচার্জ করত, আর এই রিচার্জ অনেক স্ট্রং ছিল, কারণ এটা অনেক আগে থেকেই হয়ে আসছিল। যখন আর্টেমিসের ছেলে বেসমেন্টে যায় তখন বুঝতে পারে পুরনো জগতে ফেরিস ছিল, কিন্তু মানুষের সাথে লড়াই করার পর ফেরিরা সব মারা গিয়েছিল। ও বুঝতে পারছিল না যে অ্যাকিউলোস কোথায় আছে। বডিগার্ড বলছিল হতে পারে এই ব্যাপারে ডায়েরিতে লেখা আছে, কিন্তু আমি জানি না ডায়েরিটা কোথায় আছে। হতে পারে উনি সাথে করে নিয়ে গেছে, কিন্তু আর্টেমিসের ছেলে বলছে না, যদি ডায়েরি সাথে করে নিয়ে যেত তাহলে ওই লোক আমাকে কল করে জিজ্ঞেস করতো না, ওই ডায়েরি অবশ্যই এখানে কোথাও আছে। আর্টেমিসের ছেলে ওই ডায়েরিকে খুঁজতে থাকে এবং খুঁজেও পেয়ে যায়। ডায়েরি পেয়ে আর্টেমিসের ছেলে তা খুলে পড়তে থাকে এবং ওই ডায়েরিতে অ্যাকিউলোস সম্পর্কে সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে এবং সাথে সেটা লেখা আছে যে এটা বিশ্বাস করতে হবে, টাইম টু বিলিভ। হতে পারে এটা উনি ফেরিস সম্পর্কে লিখেছেন। এইখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা এমন একটা জায়গা দেখতে পাই যেখানে ফেরিরা থাকে, ওরা স্বাধীনভাবে উঠতেছে। ওই জায়গা অনেক সুন্দর,
সুন্দর এবং ম্যাজিক এর মতো দেখতে লাগে। ওইখানে একটি মেয়েকে আমরা দেখতে পাই, তার নাম ছিল পলিশন। ওই মেয়েটি হচ্ছে ওখানকার পুলিশ হেড। ও জায়ান্ট মানুষটিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। ও পুলিশের হেড এবং ও মেয়েটির বন্ধুও বটে। ওখানে আমরা আরো একটা ফেরিকে দেখতে পাই, যে কিনা হুড পরা ছিল, কিন্তু ওইখানে ওর ফেস দেখা যায় না। ওইখানে একজন মেল ফেরিকে বন্দি করে রাখা হয়েছিল। ওখানে ওর কাছে এসে বলছিল যে তাকে এক শর্তে মুক্ত করে দিতে পারে, যদিও ফেরিদের দুনিয়াতে গিয়ে তাকে ফেরিদের সব খবরা খবর তাকে এনে দেয়। ওখানে গিয়ে আমাকে জাস্ট জানাবে যে ফেরিরা ওখানে কি করতেছে। তার থেকে বড় কথা হলো, তুমি আমাকে অ্যাকিউলোস এনে দিবে ওই জায়গা থেকে। ইনফ্যাক্ট অ্যাকিউলোস ছিল একটি ম্যাজিক্যাল জিনিস, যেটা যে কেউ যে কোনো জিনিস পৃথিবীর যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারত। তারপর আমরা ফেরিদের দুনিয়াতে একজন লেডি কমান্ডারকে দেখতে পাই, যার বয়স ছিল 800 বছরেরও বেশি এবং তিনি অনেক বয়স্ক ছিলেন। ওইখানে এসে সবাইকে বলে যে তোমাদের সবাইকে অ্যাকুলোস খুঁজে বাহির করতে হবে। ওইখানে ইবিল ফেরির স্পাইকেও দেখা যায়, যে কিনা হুড পরা ছিল, তার মানে সে মেল ফেরি যাকে কিনা পাঠিয়েছিল অন্যান্য ফেরিদের উপর নজর রাখতে। ওই ফেরিও কমান্ডারের কথা শুনে ফেলে। তারপর হোলি শট কমান্ডারের কাছে যায় এবং বলে সে তার বাবাকে খুঁজতে বের হবে, কিন্তু কমান্ডার বলে এখন না, পরে। অন্যদিকে আমরা আর্টেমিসের ছেলে এবং তার বডিগার্ডকে দেখতে পাই, যেখানে ওরা খোঁজ করতেছে যে অ্যাকুলোসকে কিভাবে খুঁজে বের করা যায়। বডিগার্ড তার মেয়েকেও ওইখানে নিয়ে আসে, যাতে ওই আর্টেমিসের ছেলেকে হেল্প করতে পারে। ওইখানে ওরা কথা বলতে থাকে। আর্টেমিসের ছেলে ওকে বলতেছে যে আমার বাবা একটি জায়গা সম্পর্কে আমাকে বলেছিল, যেখানে ফেরিরা কখনো না কখনোই অবশ্যই আসবে, আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই হোলি শটকে কমান্ডার ওই জায়গায় যাওয়ার অনুমতি দিয়ে দেয়, কারণ ওই জায়গায় যাওয়ার মতো আর কেউ ছিল না। ঠিক ওই সময় স্পাই ফেরিটি ওখানে চলে আসে এবং কমান্ডারকে বলে হোলি শট কমান্ডার এর অনুমতি ছাড়া ওইখানে চলে গেছে, তাই না? তার বাবাও আপনাদের সবাইকে ধোঁকা দিয়েছিল আর ও তো আপনার কথা শুনেইনি। কমান্ডার বলে এমন কোনো কিছু না, ও আমার কাছ থেকে পারমিশন নিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা একটি ইভেন্ট দেখতে পাই, যেখানে কারো বিয়ে হচ্ছিল এবং সবাই ডান্স করছিল, কিন্তু ওই সময় একটি বড় জায়ান্ট ক্রিয়েচার চলে আসে। হোলি শট তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু তাকে হারাতে পারছিল না। অন্যদিকে ফেরিদের দুনিয়াতে সবাই তা দেখছিল। তারপর ওই জায়গাকে ওরা ফ্রিজ করে দেয়। সেই সময় হোলি শট সব মানুষকে ম্যাজিক করে, যাতে এখানে যা ঘটেছিল তা মানুষদের কোনো কিছুই মনে না থাকে। হোলি শট এই ক্রিয়েচারকে বন্দি করে সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু হোলি শট চেয়েছিল অন্য জায়গায় যেতে, যেখানে কমান্ডার পাঠিয়েছিল, কিন্তু সে ওই জায়গায় যেতে চায় যেখানে ওর বাবা শেষবারের মতো ছিল। এই জন্য সে ইউ টার্ন নেয় ওইখান থেকে। আর্টেমিসের ছেলে ওই জায়গায় ওয়েট করতে থাকে তাকে ধরার জন্য এবং হোলি শটকে বন্দি করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে তাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। যখন কেউ তার সাথে কথা বলতো তখন এক ধরনের গ্লাস ইউজ করতো, যাতে কারো চোখেও দেখতে না পারে, কারণ ও কারো চোখের দিকে তাকিয়ে তাকে হিপনোটাইজ করে দিতে পারতো। অন্যদিকে ফেরিল্যান্ড এর সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে এবং হোলি শটকে আবার ফিরিয়ে আনতে চেষ্টা করে। তখন ফেরিল্যান্ড এর লোকগুলো ডিসাইড করে তারা কিছু ফেরি ওইখানে পাঠাবে, যেখানে আর্টেমিসের ছেলে থাকে। ওরা ওই জায়গায় টাইমকে ফ্রিজ করে দেয়, কিন্তু আর্টেমিসের ছেলে এবং বডিগার্ড এর উপর কোনো প্রভাব পড়েনি। ওইখানে সব ফেরি এসে ওদের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু আর্টেমিসের ছেলে বাহিরে এসে বলে, আমরা কি আরামে বসে কথা বলতে পারি না? যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি পুরো দুনিয়াকে বলে দিব যে তোমাদের রিয়েলিটি কি। অন্যদিকে ইভিল ফেরিও সবকিছু দেখতেছিল। ওই হুডওয়ালি ফেরি যে কিনা আর্টেমিসকে কিডন্যাপ করে রেখেছে, ও আর্টেমিসকে বলে, তোমার ছেলে কি করছে, কেন সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে, ও কি জানে না তোমার জীবন বিপদে আছে। তারপর ওখান থেকে সিন শিফট হয় এবং কমান্ডার জায়ান্ট মানুষটিকে কাছে ডাকে এবং বলে, তুমি খুব তাড়াতাড়ি শাস্তি পেতে যাচ্ছ, কিন্তু আমরা এখনো তোমাকে ছেড়ে রেখেছি, তোমার শাস্তি আমরা কমিয়ে দিব যদি তুমি আমাদের হেল্প করো। তারপর আমরা আর্টেমিসের ছেলেকে দেখতে পাই, সে ফেরির সাথে কথা বলতেছিল এবং ফেরিকেও বলতেছিল যে তুমি আমাদের অ্যাকুলোস খুঁজে দিতে হেল্প করতে পারবা, কারণ আমার বাবাকে ইভিল ফেরি বন্দি করে রেখেছে। কিন্তু হোলি শট বলে, না, আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না, এতে তোমার জীবন বিপদে পড়তে পারে। ও নিজের বাবার সম্পর্কে বলতে থাকে, আমার বাবাও অ্যাকুলোসকে খুঁজে আনতে গিয়ে মারা গিয়েছে, তারপরও আমি তাকে খুঁজতেছি, কিন্তু তুমি এই রিস্ক নিও না। আর্টেমিসের ছেলে বলে, আমার কোনো ভয় নেই, কারণ আমি সব জানি, তোমার বাবা কাউকে ধোকা দেয়নি।
কিন্তু উনি ফেরি এবং মানুষকে একসাথে দেখতে চেয়েছিলেন, উনাদের দুনিয়াকে বাঁচাতে চেয়েছিল। উনি সত্যি সত্যি অনেক ভালো মানুষ ছিলেন। পলিশট ওর কথাগুলো শুনে খুব খুশি হয় এবং আর্টেমিসের ছেলের সাথে বন্ধুত্ব করে ফেলে। ওইদিকে ফিমেল কমান্ডার জায়ান্টকে অর্ডার দেয় যাতে সে আর্টেমিসের বাড়ি যায় এবং ওখান থেকে অ্যাকুলোসকে খুঁজে নিয়ে আসে এবং বলে অ্যাকুলোস ওখানেই আছে। জায়ান্ট মানুষটি আর্টেমিসের ঘরে চলে আসে এবং ও যখন লকার খোলে তখন অ্যাকুলোসকে সামনে দেখতে পায়, যেটাকে দেখে ও অনেক খুশি হয়। তখন ওখানে আর্টেমিসের ছেলে এবং পলিশট চলে আসে। ওই সময় জায়ান্ট মানুষটি নিজের লেন্স এর মাধ্যমে ইভিল ফেরি এবং কমান্ডারকে সবকিছু দেখাতে থাকে। তখন ইভিল ফেরি তার স্পাইকে অর্ডার করে যাতে সে ওইখানে এখনি যায়। তারপর ওই স্পাই বাহির হয়ে কমান্ডারকে অ্যারেস্ট করে ফেলে যাতে কমান্ডার কিছুই করতে না পারে, আর ফেরির সব ফোর্স নিয়ে কমান্ডারকে ঘেরাও করে ফেলে এবং মনস্টারকে যুক্ত করে দেয় যাতে হোলিশট ওই ইভেন্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। ওই মনস্টার তাদের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু জায়ান্ট মানুষটি যে কিনা অ্যাকুলোসকে দেখেছিল সে আর্টেমিসের ছেলে এবং হোলিশটের সাথে মিলে যায় এবং মনস্টারকে অ্যাটাক করে। তারপর অ্যাকুলোসকে ওই মনস্টারটি ধরেই ফেলছিল, কিন্তু ওই জায়ান্ট মানুষটি অ্যাকুলোসকে তার মুখের মধ্যে রেখে দেয় যাতে ওটা সেফ থাকে। তারপর আমরা দেখি মনস্টার ছাদের সিলিং এর সাথে ঝুলতে থাকে এবং ঠিক ওর নিচে আর্টেমিসের ছেলে দাঁড়িয়ে ছিল। যখন মনস্টার আর্টেমিসের ছেলের উপর পড়ছিল ঠিক তখনই আর্টেমিসের বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু বডিগার্ড মনস্টারের ঠিক নিচে পড়ে যায় এবং প্রচন্ড ব্যথা পায়। হোলিশট খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয়। তারপর আবার টাইম ফ্রিজ হয়ে যাচ্ছিল এবং সব ফেরিরা চলে যাচ্ছে, কিন্তু হোলিশট ফিরে যায়নি। ও তাড়াতাড়ি আর্টেমিসের ছেলের সাথে দেখা করতে চলে যায় এবং বলে, আমি জানি মানুষ অ্যাকুলোসকে ইউজ করতে পারবে না, কিন্তু তুমি তোমার বাবাকে ফিরিয়ে আনতে চাও তো, তাই তোমার জন্য আমি এটা ইউজ করব। তারপর সবাই একটা টেবিলে বসে যায় এবং হোলিশট ওই অ্যাকুলোসকে ধরে থাকে। হোলিশট কিছু ম্যাজিক করে, তখন অ্যাকুলোস থেকে লাইট বের হতে থাকে। আর্টেমিসের ছেলে অনেক খুশি হয়ে যায় কারণ আজ তার বাবা চলে আসবে, কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরও তার বাবা ফিরে আসেনি। হোলিশট সাইলেন্ট হয়ে যায় এবং আর্টেমিসের ছেলেকে সরি বলে, আমি আমার পক্ষ থেকে অনেক চেষ্টা করেছি। ঠিক ওই সময় নিচের বেজমেন্ট থেকে কি যেন একটা আওয়াজ আসে এবং ওখানে ওরা গিয়ে দেখে ঠিকই ওখানে ওর বাবা চলে আসছে এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে ইভিল অনেক জেলাস ফিল করে এবং রেগে যায় এবং ভাবতে থাকে, যে কাজ আমি করতে পারিনি এটা ওই বাচ্চা ছেলে করে দেখিয়েছে। তারপর আর্টেমিসের ছেলে হোলিশটকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, এই হচ্ছে আমার ফ্রেন্ড যে কিনা ফেরিল্যান্ড থেকে এসেছে। আর্টেমিসের বাবা তার ছেলেকে বলে, হ্যাঁ সান আমি তাকে চিনি, তার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। এটা হোলিশটকে বলে, উনি বাকি সবার জীবন বাঁচানোর জন্য এইসব করেছে এবং আমাকে অ্যাকুলোস দিয়ে গিয়েছে। উনি কখনো কাউকে ধোকা দেয়নি, কারণ যে মানুষগুলো তাকে ধোকা দিয়েছে আমি তাদের নাম তোমাকে বলতেছি। আর্টেমিসের বাবা হোলিশটকে একটা লিস্ট দেয় এবং বলে, এই লিস্টটি কমান্ডারকে দিতে, তোমাদের সহজ হবে বুঝতে। তারপর কমান্ডার একে একে সব ধোকাবাজকে খোঁজা শুরু করে। অন্যদিকে আমরা দেখি আর্টেমিস তার ছেলেকে বলে, মাই সান এখন শুরু হচ্ছে আমার দ্বিতীয় মিশন, যেখানে আমার খুব দ্রুত চলে যেতে হবে। তার ছেলে বলে, বাবা আমিও যাব তোমার সাথে। তারপর সে বাহিরে যায় এবং ইভিল ফেরিকে কল করে বলে, তুমি তৈরি থেকো, আমি এবং আমার বাবা তোমাকে মারতে আসতেছি। এর সাথে আমরা দেখতে পাই দুজনেই মিশনে বের হয়ে গিয়েছে। এখানেই মুভি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।